একজন বদকার লোককে কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে, কয়জন? জোরে বলেন, কয়জন? দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতার বৈশিষ্ট্য আছে যে এরা কানেও শোনে না, চোখেও দেখে না। এরা কানেও শোনে না, চোখেও দেখে না। এই দুইটা ফেরেশতার হলো এই বৈশিষ্ট্য, তারা কানেও শোনে না, চোখেও দেখে না। এটা নিককার মানুষের কবরে আসে না, শুধু বদকার মানুষের, যারা আল্লাহ তাআলাকে খুশি করতে পারে নাই, তাদের কবরে এই দুইজন ফেরেশতা আসে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দুইজন ফেরেশতার হাতে লোহার হাতুড়ি থাকবে। কি থাকবে? লোহার হাতুড়ি, বুঝেন আপনারা, যেটা দিয়ে ইট পিটায় বিভিন্ন ধরনের আমরা কাজ করি, তেলকাটা মারি, এ সেই কাজ করি। ওই দুইজন ফেরেশতার হাতে লোহার হাতুড়ি থাকবে। এই লোহার হাতুড়ি নিয়ে ওই দুইজন ফেরেশতা, একজন বদকার একজন নাফরমান মানুষের কবরে চলে আসবে। কিন্তু ওই ফেরেশতার দুইটা বৈশিষ্ট্য, কয়টা? দুইটা। এক নম্বরে হলো তারা চোখেও দেখে না, কানেও শোনে না। তো কোনো মানুষ যদি এরকম হয় তাহলে তার মনে হয় যে তার দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তো এই ফেরেশতা দুইজন ওই মানুষের কবরে চলে আসবে। আসার পর ওই বদকার মানুষটারে সব সময়, যতদিন পর্যন্ত কেয়ামত হয় নাই, পৃথিবীটা ধ্বংস হয়ে যায় নাই, ততদিন পর্যন্ত ওই মানুষটারে, বদকার মানুষটারে পিটাতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ওই দুইজন ফেরেশতার বৈশিষ্ট্য হলো তারা চোখেও দেখে না, কানেও শোনে না, তাদের দুইটা বৈশিষ্ট্য। আমাদের দুনিয়াতে চোখ আছে, আমরা দেখতে পাই, কান আছে, শুনতে পাই, বাকি পাই না। কিন্তু তারা কিন্তু দেখতেও পায় না, তারা কানেও শোনে না। আমরা কিন্তু দুনিয়াতে দেখতে পাই যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, বুঝি না আমরা? আমরা দেখি ঘুষের টাকা নেওয়া যাবে না, চোখের সামনে আজান হলো, আমরা আজান ছেড়ে দিলাম, আজানের জবাব দিলাম না, আজানের ডাকে সাড়া দিলাম না, মসজিদে আসলাম না, আল্লাহকে ভুলে থাকলাম। চোখের সামনে আমরা দেখতে পাই, বুঝতে পারি কোনটা নাই কোনটা নাই, তারপরে আমরা কিন্তু দেখার পরেও আমরা চোখ বন্ধ করে থাকি, থাকি কি থাকি না? দেখার পরেও কি আমরা চোখ বন্ধ করে থাকি, থাকি না? আমরা শুনি যে এটা ভালো এটা খারাপ, বুঝি কি বুঝি না? আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, কিন্তু দেখার পরেও আমরা ভালো পথে আসি না, খারাপ পথ থেকে আমরা ফিরে আসি না, আসি ফিরে আসি না। এই যে আমরা যে দেখার পরেও শোনার পরেও যে ভালো কাজ করলাম না, এই কারণে কবরে যখন আমরা যাব ওই দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবে, যারা কি চোখেও দেখে না কানেও শোনে না। এই দুইজন ফেরেশতা এসে পিটাতে থাকবে, পিটাতেই থাকবে, সব সময় পিটাতেই থাকবে, লোহার হাতুড়ি দিয়ে একবার বাড়ি মারবে, সত্তর হাত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, একবার মাথায় বাড়ি দেবে, সত্তর হাত মাটির নিচে চলে যাবে মানুষটা। লোহার হাতুড়ি দিয়ে আবার তাকে পুনরায় টেনে বের করবে, আবার এরকম ভাবে পিটাতে থাকবে। একজন মানুষের যদি আপনি হত্যা করেন বা তাকে যদি কষ্ট দেন, আপনি যদি চোখ দিয়ে দেখেন তাহলে আপনার কিন্তু কষ্ট হবে, একটু মায়া লাগবে, লাগবে কি লাগবে না? একটা মানুষকে কষ্ট দিলে সে যখন চিৎকার করে, চিৎকার শুনলেও কিন্তু আপনার মায়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওই দুইজন ফেরেশতাকে রব্বুল আলামিনের জন্য অন্ধ করেছে, এই জন্য তারা কানে শোনে না। তারা যদি পিটায়, তারা যদি মারে, তারা যদি শব্দ শোনে এবং তারা যদি চোখ দিয়ে দেখে, তাহলে তাদের মায়া হবে, কি হবে? মায়া হবে। এজন্য রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দিয়েছেন, তারা চোখেও দেখে না কানেও শোনে না। আমরা যদি ওই যদি কষ্ট পেতে চাই, ওই যদি দুঃখ পেতে চাই, ওই যদি দুঃখে যদি থাকতে চাই, তাহলে আজ থেকে নামাজ পড়ার কোনো দরকার নাই, আজ থেকে ভালো কাজ করার কোনো দরকার নাই। যা করতেছেন সব সময় সেটাই করেন, এতে আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন, ক্ষতি আছে? ক্ষতি নাই। এক ছেলেরে আমি সকালে করে পড়াই, এক ছেলে তার বাপ বলেছে যে তোর কোচিং পড়তে হবে, ছেলে বলছে আমি ওইভাবে শিক্ষা দিয়েছি, ছেলে বলছে যে না আমি কোচিং পড়বো না, সকালে করে আমি মসজিদে পড়ি, সেখানেই যাব। তখন তার বাপ বলছে যে তোর মসজিদ আগে না তোর প্রাইভেট আগে, মসজিদ আগে না তোর প্রাইভেট আগে? হাসরের ময়দানে আল্লাহ কি জিজ্ঞাসা করবে যে তোমার ছেলে কি কেন তুমি ভালো শিক্ষিত করো নাই, কেন কোচিং পড়ো নাই, কেন প্রাইভেট পড়ো নাই, কেন স্কুল পড়ো নাই? এসব জিজ্ঞাসা করবে? জোরে বলেন, জিজ্ঞাসা করবে? হ্যাঁ, এসব জিজ্ঞাসা করবে না। আল্লাহ শুধু সেটাই জিজ্ঞাসা করবে যে তোমার ছেলেটারে কেন তুমি আমার পথে নিয়ে আসো নাই, কেন তুমি তার কোরআন শিক্ষা দাও নাই, কেন তুমি তার দিন শিক্ষা দাও নাই, এটাই যে জিজ্ঞাসা করবে, নাকি অন্য কিছু জিজ্ঞাইবে? হ্যাঁ, নাকি জিজ্ঞাইবে যে তোমার ছেলে কেন একটা বড় পদে যেতে পারে নাই, এসব কথা জিজ্ঞাসা করবে নাকি আল্লাহ তাআলা?
এসব জিজ্ঞাসা করবে না, আল্লাহ শুধু জিজ্ঞাইবে যে তোমার ছেলেটার কেন তুমি জান্নাতি বানাতে পারো নাই। ছেলেটা যখন জান্নাতি হবে না, আল্লাহ তাআলাকে বলবে ও আল্লাহ সব দোষ আমার বাবার, ওই বুড়াটার সব দোষ, ওই বুড়াটার, ওই বুড়ার কারণে আজকে আল্লাহ আমি জাহান্নামী, ওই বুড়াটারে আগে দুই গুণ শাস্তি দাও, ওই বুড়াটারে আগে দুইবার জাহান্নামে দাও। কয়বার? আল্লাহরে বলবে ও আল্লাহ আমারে একবার জাহান্নামে দিয়েছো, আমার থেকে তারে ডবল শাস্তি দাও, তাহলে তারে কয়বার জাহান্নামে দাও? ও আল্লাহ আমারে যত শাস্তি দিয়েছো তার থেকে ওই বুড়াটারে ডবল শাস্তি দাও। আল্লাহ যত দোষ ছিল আমার বাবার, সে যদি আমার যদি কোরআন শিক্ষা দিত, মানুষের মতো যদি আমারে মানুষ বানাইতো, ও আল্লাহ আজকে আমি জাহান্নামে যেতাম না। সব দোষ আমার বাবার, যত নষ্টর মুনি সে। আপনি সন্তান জন্ম দিয়েছেন, তাকে ভালো করার, তাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কার? হ্যাঁ, বাবার। কিন্তু আপনি আমি আমাদের সন্তানকে মানুষ বানাতে পারলাম না, এই কারণে আপনার আমার সন্তান কার কাছে নালিশ করবে? জোরে বলেন, কার কাছে নালিশ করবে? আল্লাহ তাআলার কাছে। যে সন্তানকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করে খাওয়াচ্ছেন, সেই সন্তান একদিন কার কাছে নালিশ করবে? আল্লাহ তাআলার কাছে।